সামনে করা মুড়ি আছে খেয়ে যা, আর স্কুলে গিয়ে মিড ডে মিল খেয়ে নিবি পেট ভরে। ছেলেপেলে খেতে দিতে পারি না, ভাত জোটা তার সবজি জোটে না কপালে আমাদের। মিড ডে মিল শুরুতে আমার ছেলে একটু খেতে পাচ্ছে, চালটা কম লাগছে, স্কুলে একটু যা ডাল ভাত পায় তাই ভালো, তিন বেলা আমাদের ভাত দিতেই পারি না কম। এই তো তাড়াতাড়ি করছি, স্কুলে যেতে হবে, এক জায়গা থেকে রান্না সেরে আসলাম, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে আবার ওখানে সব করতে হবে। ছেলেপুলেদের তাড়াতাড়ি পয় পরিষ্কার না করে খাওয়া দাওয়া করানো যাবে না, তাড়াতাড়ি সারাদিন পরিশ্রম দাঁড়িয়ে থাকে, এখন আবার 5-6 ঘন্টা ওখানে থাকতে হবে, এসে আবার আরেক জায়গায় কাজে যেতে হবে। প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে 1995 সালে 15ই আগস্ট NPP প্রোগ্রামে প্রথম ভারতবর্ষের 44টা ব্লকে এই প্রোগ্রাম চালু হয়, এবং যে ব্লকগুলো এডুকেশনালি ব্যাকওয়ার্ড ছিল সেই ব্লকগুলোকে প্রথমে চালু হয়। পরবর্তীতে 2001 সালে সুপ্রিম কোর্টের রায়ে 2002 সাল থেকে সমস্ত ভারতবর্ষ জুড়ে মিড ডে মিল প্রোগ্রাম প্রাইমারি স্কুলগুলোর জন্য চালু হয়, এবং তার সাথে সাথে অন্য অন্য স্কুলগুলো এর সাথে যুক্ত হয়। 2007 সালে আপার প্রাইমারি স্কুলগুলোও যুক্ত হয় মিড ডে মিল প্রোগ্রামের সাথে। আমাদের চাকদা ব্লকে মোট প্রাইমারি, হাই স্কুল, SSK, MSK সব কিছু মিলিয়ে 316টা স্কুলে আমাদের বর্তমানে মিড ডে মিল প্রোগ্রাম চলছে, এবং প্রায় আমাদের 26,290 জন স্টুডেন্ট এই মিড ডে মিল কভারেজে আছে এই ফিনান্সিয়াল ইয়ারে। আমাদের এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ সেকশনেই মিড ডে মিল চলে, এবং ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমাদের মূলত যে কাজ এই মিড ডে মিলের গোটাটা সুপারভিশন করা। এই সুপারভিশন কাজের জন্যে আমাদের মিড ডে মিলের একটা আলাদা সেট আপ আছে, একজন অফিসার আছেন যিনি এই ওভারঅল এই মিড ডে মিলের দেখাশুনো করেন, এছাড়া মিড ডে মিল সুপারভাইজার আছেন, মিড ডে মিল অ্যাকাউন্ট্যান্ট আছেন, এবং মিড ডে মিল ডেটা এন্ট্রি অপারেটর আছেন। প্রতিদিনকার মতো আজকেও চালে যেন কোনো গন্ধ, পোকা, কালো চাল না থাকে যতটা সম্ভব। হ্যাঁ, সুন্দর করে চাল ঝেড়ে তারপর ধুয়েই ভাত রান্না করবে।
কুকিং কস্ট, চালের অ্যালটমেন্ট, ট্রান্সপোর্টেশন কস্ট এবং অনারিয়াম। আমরা বছরে কুকিং কস্টের জন্য চারবার অ্যালটমেন্ট পাই, ঠিক একইভাবে চালের জন্য চারবার অ্যালটমেন্ট পাই। আমরা স্কুলের অ্যালটমেন্ট এনরোলমেন্ট অনুসারে সেই চালটা আমরা প্রতি স্কুলে সাব অ্যালট করি। চালটা যে ফুড গ্রেন, সেটি আমরা নির্দিষ্ট ডিলার আছে, ডিলার থেকে মাধ্যমে আমরা প্রত্যেক স্কুলে স্কুলে আমরা সাব অ্যালট করি। তার জন্যে প্রত্যেক ডিলারকে আমাদের নির্দিষ্ট একটা ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া হয়। এর সঙ্গে আমাদের স্কুলে মিড ডে মিলের রাঁধুনি, যে কুকার বলা হয়, তাদেরকে আমরা অনারিয়াম দিই। মান্থলি 1,500 টাকা করে ওদের অনারিয়াম দেওয়া হয়। সেই কুকিং কুকারও নির্দিষ্ট করা হয় অ্যাজ পার এনরোলমেন্ট অনুসারে। তার সঙ্গে ক্লাস 5কে 100 দিয়ে গুণ করা 100 গ্রাম দিয়ে এবং ক্লাস 6-8কে 150 গ্রাম দিয়ে গুণ করে টোটাল মাসে 22 ডেজ হলে 22 ডেজ, 20 হলে 20 ডেজ করে টোটাল করে আমরা প্রত্যেক মাসের চালের পরিমাণটা লিখে রাখি এবং গত মাসের যেটা থাকে তার সঙ্গে যেটা আসে সেটা যোগ করে যেটা খরচ হয় সেটা বাদ দিয়ে আমরা ক্লোজিং ব্যালেন্স মেনটেন করি। আজকে সবজি কি আনা হয়েছে? পটল দেখছি, মিষ্টি কুমড়ো দেখছি, আর আলু। এগুলো সব ভালো করে ধোবে, একাধিকবার ধোবে, রানিং জল আছে, জলের কোনো ঘাটতি নেই, সুতরাং খুব পরিষ্কার করে, একটাও নোংরা যেন না থাকে। আমরা প্রতিদিন যেটা বলি, এখানে যখন রান্না করবে মনে রাখতে হবে যে আমি আমার বাড়ির বাচ্চার জন্য রান্না করছি, বাড়ির বাচ্চাকে যতটা ভালোবেসে রান্না করে খাওয়াই ঠিক স্কুলের বাচ্চাদেরও সেইভাবে রান্না করে খাওয়াবো। বেশি রিচ কিন্তু খাবারটা হবে না। আর বাজারে কে গেল বাকিগুলো আনার জন্য, জিরে বা ধনে যেগুলো লাগবে, তেল, কে গেছে বাজারে? বাজারে রাশি যাবে, এক্ষুনি বাজার থেকে করে আনো, এদিকে এরা রেডি করুক। তেঁতুল দাও 1 কিলো, ভালো ভালোগুলো দাও, বড় মালগুলো দাও, ছোট মাল দিও না। আদা 250 দাও, আদা 250 দাও। বড়ই নে, ছোট নিয়ে লাভ নেই। মনে হয় তালা তালা ফাইভের জন্য যে 4 টাকা 13 এবং 6-এর জন্য যে 6 টাকা 18 পয়সা দেয়, সেই বাবদ আমাদের যে টোটাল হেড কাউন্টিং করে আমাদের বিভিন্ন দিনের যে কাঁচা সবজি, মশলা, তেল বা অন্যান্য যে জিনিসপত্রগুলো লাগে সেই বাবদ যে খরচগুলো হয় সেটা আমাদের মাসের প্রথমে আমরা রিকুইজিশন বাবদ যে টাকা পাই সেই টাকার থেকে প্রত্যেক দিনের এই বাবদ খরচগুলো লেখা এবং সেগুলো মাসের শেষে বাদ দিয়ে যে টাকাটা ক্যাশ ইন হ্যান্ড থাকে সেটাকে পরের মাসের ওপেনিং ব্যালেন্স করে আমরা চালাই।
আমাদের তিনজন রান্না করে এত দিন, আজকে ও তিনজন করলো, কালকে ওই তিনজন, আমরা দশজন তো দুজন তিনজন ভাগ করে করা। ছাত্রদের কাছে মিড ডে মিলটা কত বড় একটা আশীর্বাদ সেটা আমরা যখন ফোর্থ পিরিয়ডে ক্লাসে থাকি আমরা টেটটা পাই। মিনিট দুয়েক আগেই মানে থালা বের করার একটা কম্পিটিশন অলিখিত শুরু হয়ে যায় তাদের মধ্যে, এবং মানে ওদের মধ্যে আবার একটা কম্পিটিশন আছে যে থালাটা একটু আগে গিয়ে ধোবো, থালা আর পরিষ্কার আছে কি না। অনেক সময় কি হয় কোনো কারণে থালা আনতে ভুলে গেল, তার একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, আমি খাবো কিসে, আমাদের সাপ্লিমেন্ট পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু সেটা ওর মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়ে যায় যদি আমি খাবারটা না পাই। টিচাররা খাবার টেস্ট করার আধ ঘন্টা পরেই আমরা সেই খাবারটা বাচ্চাদের স্কুলকে সার্ভ করতে বলি। হেলথ এবং হাইজিন যাতে মেনটেন করা হয় স্পেশালি, সেই জন্য আমরা এখানে আমাদের ব্লকে একটা সোপ ফ্যাক্টরি করা হয়েছে SHG-র মাধ্যমে। সেই সোপ ফ্যাক্টরির তৈরি সাবান কিন্তু আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে সাপ্লাই করছি লো কস্টে, যাতে স্কুলের বাচ্চাদের মধ্যেও একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে তারা খাবার আগে এবং খাবার পরে হাত ধুয়ে অবশ্যই যেন খাবারটা খায়। এই হ্যাবিটটা আমরা চেষ্টা করছি স্কুলের মাধ্যমে বাচ্চাদের মধ্যে এটা সার্কুলেট করার, এবং তার ফলও আমরা পেয়েছি। দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো বাড়িতেও এই অভ্যাসটা গড়ে উঠছে এবং তারা বাড়িতেও এই অভ্যাসটা তৈরি হচ্ছে তাদের গার্জিয়ানদের মধ্যে। সিক্স থার্টির কিছু বেশি, 5-8, তার মধ্যে আজকে 503 জন এসে 503 জনই মিড ডে মিল নিয়েছে আজকে। সুতরাং এদিকে যেহেতু গ্রামের স্কুল না, এখানে আনফেড হাফ ফেড অবস্থায় অনেক ছেলেরা আসে, তো তারা এই ব্যাপারে নিশ্চিত যে আমি যদি স্কুলে যাই আমার দুপুরের খাবারটা আজকে আমি ভালোভাবে পেলাম। হ্যাঁ, তার পেট ভরে যাওয়ার মতো যে স্কোয়ার মিল একটা আমি পেয়েছি, তার ফলে তার যে স্কুলে আসার প্রবণতা সেই প্রবণতা বেরিয়ে মানে অবশ্যই বেড়েছে। মানে মিড ডে মিলটা তার মধ্যে একটা নতুন মাত্রা, নতুন ডাইমেনশন তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে, এবং এই ডাইমেনশনটা অভিভাবক অর্থাৎ সমাজের মধ্যে রিফ্লেকশন হচ্ছে। আমাদের অভিভাবক সম্মেলনে এই প্রশ্নটা উঠেছে যে যে ছাত্ররা খাচ্ছে না, কেন খাচ্ছে না তাদের একটা কোয়ারি করা হোক। কতজন খায় না?
চালটা যতই ই হোক পরিষ্কার করে ধুয়ে ঝেড়ে যে মহিলা যারা কাজ করছে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে দেয়, না আমারও ঠিক পছন্দ না ওই যে চালটা আসছে, এই জন্য মানে চাল একটু ভালো চাল হলে। এত পরিশ্রম, একদম আমাদের মানে টাকা নেই, 1,500 টাকা মাসে দিচ্ছে, মাসেরটা মাসে দিচ্ছে না, 3 মাসে আসছে, এই 3 মাস আমাদের খুবই কষ্টে চলে, এর জন্য আমার অন্য কাজেও যুক্ত থাকতে হয়, এত কম পয়সা আমাদের হয় না। যদি মিড ডে মিল বন্ধ হয়ে যায় স্কুল থেকে ছেলেপিলে কষ্ট পাবে খাবারটা, আর এই যে আমাদের খুব কষ্ট হবে দিতে, ছেলে পেলে পুটিং দিতে পারবো না, আর আমাদের তো স্বপ্ন আছে যে ছেলে একটু কাজ পাক, চাকরি হোক কি একটা ব্যবসা হোক, পেলে আমাদের খুব ভালো হয়, বাবার মতন যেন জন খাটতে না হয় মাঠে।